এরপর প্রশ্ন হলো জামাতে নামাজে দ্বিতীয় রাকাতে শরীক হলাম ইমামের শেষ বৈঠকে আমার ছিল যেটা প্রথম বৈঠক কিন্তু আমি ভুলবশত আত্তাহিয়াতের পর দোয়া মাসুরা পড়ে ফেলেছি বা কোনো কারণে সৌসুদার মতো ভুল করেছি এরকম পরিস্থিতি ইমাম সালাম ফেরাবার পর আমার বাকি দুই রাকাত শেষ করার পর আমার কি সৌসুদা করতে হবে উত্তর হলো না আপনাকে সৌসুদা করতে হবে না উত্তর সংক্ষেপে বললাম কিন্তু প্রশ্নটা আবার বুঝেন গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি ইমামের সাথে এক রাকাত বা দুই রাকাত পরে এসে যুক্ত হয়েছেন মাসবুক হয়েছেন এখন ইমামের সাথে যে নামাজগুলো পড়তেছেন এর মধ্যে আপনার কোন একটা ভুল হয়েছে যেটা সেজদাতে হওয়ার মতো এখন আপনি কি করবেন উত্তর হলো ইমামের সাথে নামাজ পড়া অবস্থায় যদি সেজদাতে সাহু হওয়ার মতো কোনো ভুল হয় কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে এই সেজদাতে সাহু মাফ এটা দিতে হবে না কারণ ইমামের সাথে যখন থাকতেন তখন তো আপনি নিজে নিজে সেজদাতে দিতে পারবেন ইমাম অনুসরণ করা লাগবে তাই না আর ইমাম যখন সালাম ফিরা ফেলাবে নিজে যখন উঠে নামাজ পড়বেন তখন সেটা হবে সম্পূর্ণ স্বতন্ত্র আপনার নিজের নামাজ বিধায় ওই সময় যদি কোনো সেজদাসেও হওয়ার মতো ভুল হয় ওইটা আপনাকে দিতে হবে এর মানে এই না যে বায়ু চলে গেলেও আর উজু করা লাগবে না যদি ফরজ চলে যায় তাহলে কিন্তু নামাজ থাকবে না ওয়াজিব চলতে তখন কার কথা বলছি